এদিকে ভোলার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে বিএনপি জনতা পুলিশ সংঘর্ষ ও হতাহতের ঘটনার বিচারের দাবিতে আগামী তেইশ অক্টোবর সারা দেশে প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এই ক্ষেত্রে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি সরকার শুধুমাত্র বিরোধীদের উপর গুলি চালাতেই